হজরত জাবির রাজি আল্লাহ তালহু একদিন রাসুল করিম সল্লাহ আলি ওয়াসাল্লামকে মেহমানদারি করার জন্য দাওয়াত দিলেন আর তিনি আপ্যায়নের ব্যবস্থা করলেন একটি ছাগল জবে করে জাবির রাজি আল্লাহ তালুর দুটি পুত্র সন্তান ছিল তাদের মনে একটি কৌতূহল জাগলো বড়ো ছেলে ছোটো ছেলেকে নিয়ে এসে বললো যে ভাই তুমি কি জানো আমাদের ছাগলটা কীভাবে জবে করা হয়েছে ছোটো ভাই বললো যে কিভাবে তখন বড়ো ভাই ছোটো ভাইকে শোয় তার গলার উপর ছুরি ধরে তাকে জবে করে ফেলে আর এই অবস্থা দেখে জাবেরের স্ত্রী বড় ছেলেকে ধাওয়া করলো সেই ছেলেটা দৌড়াতে দৌড়াতে পালানোর উদ্দেশ্যে উঁচু স্থান থেকে নিচে পড়ে গিয়ে মারা যায় তখন তিনি তার দুই ভাইকে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দেয় কারণ রাসুলসল্লাহ আলাইসলাম তার ঘরে মেহমান হবে তিনি যেন কষ্ট না পান এ তার বুকে কান্না চেপে রেখে তিনি তার মেহমানদারের আপ্যায়নের ব্যবস্থা করলেন রাসুল করিম সোল্লাহ আলী আসলাম এসে যখন উপস্থিত হলেন এবং তার সামনে যখন খাবারের ব্যবস্থা করা হলো আল্লাহ রাসুল বললেন যে জাবের তোমার যে দুই সন্তান ছিল তারা কোথায় তাদেরকে ডাকো জাবের রাজি আল্লাহ তাল আনহু সর্বশেষ শেষ পর্যন্ত তিনি ঘটনাটি বলতে বাধ্য হলেন এবং বললেন যে আমার দুই সন্তান এরকম ইন্তেকাল করেছেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হাসাল আল্লাহ তালার কাছে দোয়া করলেন আর আল্লাহ তালা তার দুই সন্তানকে জীবিত করে দিলেন সাবস্ক্রাইব শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন